নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন আপনার এগেনস্টে কোনো ফলস কেস হচ্ছে, ফলস 498A কিংবা ফলস মেনটেন্যান্সের কেস যখন হচ্ছে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা প্রথমে নিজেকে দৃঢ় রাখতে হবে, নিজে কিন্তু মানসিকভাবে শক্তিশালী হতে হবে। নিজে মানসিকভাবে ভেঙে পড়লে কিন্তু আপনি কেস সেই মুহূর্তেই হেরে যাবেন। কেসের অর্ডার কি হবে না হবে সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু মানে প্রথমত যেটা হবে সেটা প্রথমেই কিন্তু আপনি হেরে যাবে। তাই জন্য আমি বলছি যে ফলস কেস যদি আপনার এগেনস্টে হয়ে থাকে, আপনি আপনার কোনো দোষ নেই, সেক্ষেত্রে যদি আপনার এগেনস্টে কোনো মিথ্যে মামলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কি করবে। এবং কিছু পয়েন্ট আজকে আমি এখানে বলে দেবো, যেক্ষেত্রে কিন্তু মিথ্যে মামলাকারীরা নিজে আসবে আপনার কাছে, নিজের কেসে নিজে জড়িয়ে যাবে, নিজের জালে নিয়ে জড়িয়ে যাবে এবং আপনার কাছে এসে আপনার মত অনুযায়ী কিন্তু মিটমাট করবে। তো ভিডিও সম্পূর্ণ সঙ্গে রাখতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও। আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসি। আর বন্ধুরা, আমাদের পাশে থাকবেন, এভাবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধবের মধ্যে আমাদের ভিডিও শেয়ার করবেন। যাদের প্রয়োজন তাদের মধ্যে এই ভিডিও শেয়ার করবেন, তাতে আমাদের আরো বেশি মনোবল বাড়বে, অনেক বেশি ভিডিও নিয়ে আসতে কিন্তু আমরা পারবো। বন্ধুরা, শুরু করছি আজকের আলোচনা, যে যখন আপনার এগেনস্টে কোনো মিথ্যে মামলা হচ্ছে, মিথ্যে 498 মামলা হলো আপনার এগেনস্টে, আপনার স্ত্রী হয়তো মিথ্যে 498 মামলা করেছে, আপনি কি করলেন যখন দেখলেন যে আপনার এগেনস্টে মিথ্যে মামলা হয়েছে, এফআইআর হয়েছে? প্রথমেই ভয় পেয়ে গেলেন এবং ভয় পেয়ে গিয়ে ভাবতে থাকলেন যে কিভাবে স্ত্রীর সঙ্গে কথা বলে, স্ত্রীর ফ্যামিলির সঙ্গে কথা বলে কিভাবে মিটমাট করা যায়, কিংবা কিভাবে জিনিসটাকে থামাচাপা দিয়ে দেওয়া যায়। হয়তো আপনার কোনো দোষই নেই সেক্ষেত্রে, কিন্তু ভুলটা আপনি ওই জায়গাটাতেই করলেন, কারণ যে মিথ্যে মামলা ফাইল করছে তার উদ্দেশ্য কিন্তু ওই আপনি যে কাজটি করলেন সেই কাজটি। তার কারণ আপনার কাছ থেকে টাকা এবং আপনার সামাজিক যে সম্মান সেটাকে নষ্ট করা এবং আপনার মানসিক শান্তিকে নষ্ট করা, এটাই কিন্তু তার মূল উদ্দেশ্য আপনার এগেনস্টে মিথ্যে 498 মামলা করার। তো তার উদ্দেশ্যকে সফল করতে দিলে কিন্তু কোনোভাবেই চলবে না। প্রথমে যে জিনিসটা করতে হবে, যখন আপনার এগেনস্টে কোনো মিথ্যে মামলা হচ্ছে, তখন প্রতিপক্ষের কিন্তু মাইন্ডে কিন্তু আঘাতটা হানতে হবে, তার মানসিক ক্ষমতায় আঘাতটা হানতে হবে, তবেই কিন্তু সে মানসিকভাবে কিন্তু দুর্বল হয়ে পড়বে। এবং মানসিকভাবে যখন দুর্বল হয়ে পড়বে, তখনই কিন্তু সে নিচু হবে এবং আপনার কাছে এসে কিন্তু মিটমাট করার কথা চিন্তা করবে, মিটমাট করার কথা বলবে। তো সেই জিনিসটা কিভাবে করবেন, প্রথমত যেটা করতে হবে সেটা প্রথমে ভয় না পেয়ে গিয়ে, যখন 498 মামলা হলো, এফআইআর হলো আপনার কাছে, 41 যখন নোটিশ আসবে, 41 নোটিশ আপনি থানায় গিয়ে কমপ্লাই করলেন এবং কমপ্লাই করার পরে কিন্তু চার্জশিট ফাইল হতে মোটামুটি 6 থেকে 1 বছর কিন্তু লেগেই যায়। 6 মাস 1 বছর টাইম এখানেই নষ্ট হয়ে গেল। এরপরে আপনি যদি কোয়াশিংয়ের জন্যে হাইকোর্টে একটি মামলা করেন, যে মিথ্যে মামলা যেহেতু হয়েছে সেহেতু যদি আপনি হাইকোর্টে কোয়াশিং করেন, এই এফআইআর কোয়াশিং করতে যান কিংবা চার্জশিট যদি ফাইল হয়ে যায় তাহলে যদি সেই চার্জশিট কোয়াশিং করতে যান, সেক্ষেত্রে আপনি হাইকোর্ট থেকে কিন্তু একটা স্টে অর্ডার নেবেন, লোয়ার কোর্টে স্টে অর্ডার নেবেন। এবং স্টে অর্ডার নিলে কি হবে, লোয়ার কোর্টের যে কেসটা আপনার চলছিল সেই কেসটা কিন্তু বন্ধ থাকবে। তার ফলে কি হবে, আপনাকে লোয়ার কোর্টেও অ্যাটেন্ড করতে হবে না, হাইকোর্ট অ্যাটেন্ড করলেই হবে। এবং অপরপক্ষে যেটা হবে সেটা হচ্ছে যে যে আপনার স্ত্রী যে মামলাটা ফাইল করেছিল, সে কি দেখলো যে 1 বছর টাইম তো লেগে গেল চার্জশিট ফাইল হতে, তারপরে আবার স্টে হয়ে গেল, মামলা স্টে হয়ে গেল, কোনো কিছু হচ্ছে না। সেখানে যতদিন পর্যন্ত কোয়াশিং এর মামলা চললো, কোয়াশিং সেই কদিন কিন্তু স্টে থাকলো। এবং এই যে সময়টা, এই সময়টা যখন যাচ্ছে, তখন কিন্তু যে 498 মামলা করেছিল তাই 1 বছর কিন্তু বসে থাকতে হচ্ছে। এবং
সে কিন্তু অধীর আগ্রহে থাকে যে কখন পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে। কিন্তু এবার সেইখানে যখন দেখলো যে এক বছর সময় পার হয়ে যাওয়ার পরে আবার স্টে হয়ে গেল, স্টে হয়ে গিয়ে মামলাটা ঝুলে রইল, তখন কিন্তু তার মানসিক যে তার বলটা ছিল, যে মানসিক বল নিয়ে সে এই মামলাটা করেছিল, সেখানে কিন্তু তার 25% সেখানে কিন্তু তার মনোবল নষ্ট হয়ে গেল। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে একটা কাউন্টার কেস, যখন কোয়াশিং হলো, কোয়াশিং এর পরে যখন এই লোয়ার কোর্টে একটা মামলাটা স্টে হয়ে গেল, অপর দিকে আপনি গিয়ে একটা কাউন্টার কেস করলেন, এবং কাউন্টার কেস করার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার উপরে যে সমস্যাগুলো হচ্ছিল, উকিলের ফিস, কোর্টে রেগুলার যাওয়া, এই ব্যাপারগুলো, যখন 498 মামলা ফাইল করবে আপনার স্ত্রীকে কিন্তু রেগুলার কোর্টে আসতে হবে, কিন্তু আপনাকে কিন্তু রেগুলার ফাইল কোর্টে কিন্তু হাজির হতে হবে, এই সেম জিনিসটাই করতে হবে আপনার স্ত্রীকে যখন আপনি কাউন্টার কেস ফাইল করবেন। কাউন্টার কেস ফাইল করলেন, তার ফলে কি হলো, তার টাকাও যাচ্ছে, সময় যাচ্ছে, তাকে রেগুলার কোর্টে যেতে হচ্ছে, তার একটা আনস্থা হচ্ছে রেগুলার, এবং এই সমস্তগুলো যখন সে সহ্য করছে, সহ্য করতে হচ্ছে, তখন কিন্তু তার মনে যে মানসিক বলটা সেটা আস্তে আস্তে কমতে কমতে কিন্তু 70% বল কিন্তু তার সেখানে কমে যাবে, এবং তখন সে একটা চিন্তা ভাবনা করবে যে এইভাবে তো আমি যে মামলাটা ফাইল করেছিলাম সেখানে তো কোনো কিছু হচ্ছেই না, বরঞ্চ আমার এগেনস্টে কেস ফাইল করেছে, সেখানে আমার গাদা গাদা টাকা দিতে হচ্ছে, তো এই জায়গাটা থেকে আমি টাকা পয়সা পাবো ভেবে কিন্তু আমি মামলা করেছিলাম, সেখানে আমি টাকা পয়সা তো পাচ্ছি না, আমাকে আরো টাকা পয়সা আমার বেরিয়ে যাচ্ছে, সুতরাং এখানে এইসব মামলা না চালিয়ে বাবা মামলা বন্ধ করে দেওয়াই ভালো। তো সেই মুহূর্তে কিন্তু আপনার স্ত্রী, আপনার স্ত্রীর পরিবার কিন্তু চেষ্টা করবে আপনার সঙ্গে মিটমাট করে নেওয়ার, এবং আপনার শর্ত অনুযায়ী, কারণ আপনি কাউন্টার কেস যখন করছেন সেই কাউন্টার কেসগুলো, কাউন্টার কেস কি কি বিষয়ে কাউন্টার কেস আপনি করতে পারেন এটা নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও আমি নিয়ে আসছি, ডিটেইলস সেগুলো কাউন্টার কেস কি কি করবে সেগুলো ডিটেইলসে আলোচনা করব, এবং কাউন্টার কেস যখন আপনি করছেন সেই কাউন্টার কেসগুলোর যে ভিত্তিটা সেটা কিন্তু সত্যি ভিত্তির উপরে আপনি কাউন্টার কেস ফাইল করছেন, যে ভিত্তিটা আপনার স্ত্রী যখন মিথ্যে কেস করেছিল 498-এ সেই ভিত্তিটা কিন্তু তার ছিল না, তাই সত্যি কেসের কিন্তু স্ট্রেংথ সবসময় বেশি থাকে, এবং যে কাউন্টার কেসগুলো আমি আলোচনা করবো সেগুলোর বেশিরভাগই কিন্তু সাজা 7 থেকে 10 বছর, যেখানে 498-এর মামলার সাজা কিন্তু 3 বছর। সুতরাং এই মামলাগুলো করার ফলে, মামলাগুলো চলার ফলে সে যখন দেখবে যে মামলাগুলোর মধ্যে সে ফেঁসে যাচ্ছে, সে কিন্তু আপনার শর্ত অনুযায়ী আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবেই কিন্তু মিটমাট করে নিতে চাইবে, কারণ সে তখন নিজের জালে আগা পাঁচতলা কিন্তু জড়িয়ে গেছে, তার আর কিন্তু পালাবার রাস্তা নেই। তাই জন্যে এইভাবে যদি আপনি এগিয়ে যান তাহলে কিন্তু মিথ্যে মামলায় আপনি ফাঁসবেন না, ফাঁসিয়ে দেবেন আপনার স্ত্রীকে, এবং সে নিজে মিটমাট করতে আসবে আপনার সঙ্গে। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমরা ভিডিও নতুন আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, আমাদের সঙ্গে যদি ফোনে আলোচনা করতে চান, ফোনে আপনাদের সমস্যাগুলোকে আলোচনা করতে চান, আপনাদের কেস নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমাদের এই স্ক্রিন দেওয়া নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন, সেখানে অনলাইন কনসালেন্সি আমরা কিন্তু আপনাদের সঙ্গে করি, আপনারা কিন্তু সেখান থেকে আপনাদের সমস্যার সমাধান পেতে পারেন। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।